ফারুক আহমেদ জন্ম দশ জুন উনিশশো আঠারো মাগুরা জেলা শ্রীপুর থানার আইল গ্রামে তিনি মুসলিম পুনর্জাগরণবাদী কবি ছিলেন তাকে মুসলিম রেনেছার কবি বলা হয় সাত সাগরের মাঝি তার প্রথম ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ প্রকাশকাল উনিশশো চুয়াল্লিশ এতে উনিশটি কবিতা রয়েছে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য এর মূল উপজীব্য পাঞ্জেরি সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি মুহূর্তের কবিতা সিরাজাম মুনিরা হাবেদা মরুর কাহিনী শিশুতোষ ছড়া পাখির বাসা হরপে ছড়া ছড়ার আসর কাহিনী কাব্য হাতেম তাই কাব্যনাট্য নৌফেল ও হাতেম ছনেট সংকলন মুহূর্তের কবিতা প্রকাশকাল উনিশশো তেষট্টি বিখ্যাত কবিতা সাত সাগরের মাঝি পাঞ্জেরি মেঘ পৃষ্টি আলোর দেশ পাখির কাছে ফুলের কাছে সাহিত্যকর্ম মনে রাখার টেকনিক হাতেম তাই এক সিরাজা মনিরা যিনি সাত সাগরের মাঝি হয়ে মুহূর্তের কবিতা রচনা করেন পুরস্কার পাখির বাসা গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার পান উনিশশো ষাট সালে তাই গ্রন্থের জন্য আদমজি পুরস্কার পান উনিশশো সালে উনিশশো সালে মরণোত্তর একুশে পদক পান উনিশশো সালে মরণোত্তর স্বাধীনতা পদক পান মৃত্যু উনিশ অক্টোবর উনিশশো समाप्त